ঝুরি আলু ভাজা করতে আমি এখানে পাঁচটা আলু ধুয়ে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, এটার সাহায্যে আমি গ্রেট করে নেব। বন্ধুরা আমি এইভাবে গ্রেট করে নেব লম্বা লম্বা করে, আরে লম্বা লম্বা গুলো মতন করবে, জিনিসটা দেখতেও ভালো হবে। একদিকে ঘষে ঘষে গ্রেট করে নিতে হবে। এইভাবে আমি সব আলুগুলোকে গ্রেট করে নেব লম্বা লম্বা করে। আলুগুলো গ্রেটার সাহায্যে আমি সব কুড়িয়ে নিয়েছি বন্ধুরা। এবার আলুগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি একটা গামলায় জল নিয়ে নিয়েছি, আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে ছয় বার জলটাকে, যতক্ষণ সাদা জল না আসবে ততক্ষণ পাল্টে পাল্টে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। চিপে চিপে আমি এই থাটার মধ্যে তুলে নিচ্ছি। আলুর কষ যতক্ষণ থাকবে বন্ধুরা ততক্ষণ আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। আবার আমি পরিষ্কার জলে আলুগুলোকে আবার দিয়ে দিলাম। বন্ধুরা আমি একটু বরফ সমেত ঠান্ডা জল নিয়েছি, এই জলের মধ্যে এবার আমি আলুটাকে ভিজিয়ে রাখবো। গামলার মধ্যে দিয়ে দিলাম এই ঠান্ডা জলটা। এতে আলু ভাজাতে ক্রিসপিনেসটা খুব সুন্দর থাকে, আর অনেকদিন আপনারা এই আলু ভাজাটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি 15 থেকে 20 মিনিটের জন্য এই ঠান্ডা জলে আমি আলুটাকে ভিজিয়ে রেখে দেব। আপনারা কেউ চাইলে আইস কিউব এর মধ্যে দিয়ে তারপরে রেখে দিতে পারেন, এমনি জলের মধ্যে আইস কিউব দিয়ে আপনারা রেখে দিতে পারেন। আমি এবার আলুটাকে 10 থেকে 15 মিনিট, আমি 15 মিনিট হয়ে গেছে ঠান্ডা জলের মধ্যে আলুগুলো ভেজানো ছিল, এবার আমি জল থেকে আলুগুলোকে চেপে তুলে নেব। খুব ভালো করে চিপে জলটা ফেলে দিতে হবে। আলুগুলোকে আমি সব চিপে তুলে নিয়েছি। এবার আমি একটা এখানে পেপার নিয়ে নিয়েছি, পেপারটার উপরে আলুগুলোকে আমি পেতে দেব। পেপারের মধ্যে এক্সট্রা যে একটুকু জল আছে বন্ধুরা পেপারে টেনে নেবে। এইভাবে পেপারে মেলে মেলে দিলাম। পেপারে এভাবে মেলে দিয়েছি। এবার আমি পেপারের এই পাশটা দিয়ে আলুটার গায়ে এভাবে চেপে চেপে এইভাবে চেপে চেপে এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়, আমি এরকম 2-3 মিনিট ধরে এরকম এরকম একটু করব, তাতে পেপারে জলটা টেনে নেবে। আমি 2 মিনিট ধরে পেপারটাকে এইভাবে চিপে চিপে নিয়েছি বন্ধুরা, দেখুন পেপারটা পুরো ভিজে উঠেছে, পেপারের জলটা যেটুকু ছিল টেনে নিয়েছে। এবার আমি আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এইভাবে ঝেড়ে। এবার এই আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আলু ভাজলে বন্ধুরা আপনারা অনেকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কড়াই আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম। এই সময় গ্যাসটা একটু লোতে রেখে দিতে হবে বন্ধুরা। বাদামগুলোকে ভালো করে এবার ভেজে নেব।
বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি পাঁচটা শুকনো লঙ্কা গোটা ভেজে নিচ্ছি। লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা, নইলে ফাটবে। লাল করে লঙ্কাগুলোকে ভেজে নেব। কিছু কারি পাতা গোটা আমি ডাটা সমেত নিয়েছি, এগুলোকে আমি তেলে কারি পাতাগুলো ভাজা হয়ে যাবে লঙ্কার সাথে একসাথে। পাতা শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এবার তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এই সময় একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু গ্যাসটা একদম হাইতেই রাখতে হবে, নাহলে তেল অ্যাবজর্ব করে নেবে আলুগুলোর মধ্যে। আমি আলুগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এবার ঝাঁটি দিয়ে আলুটাকে একটু নাড়তে হবে বারবার। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি তেলের থেকে। আলু চিপস করতে করতে বন্ধুরা আমি অনেকগুলো টিপস দিয়েছি। এই টিপসগুলো নতুন গৃহিণীদের জন্য, মা কাকিমা জেঠিমা এরা আমার থেকে ভালোই রান্না করতে পারে, তারা তো সবটাই জানে আলু চিপস করতে কী কী লাগে। আমি টিপসগুলো শুধুমাত্র নতুন গৃহিণীদের জন্যই দিয়েছি। বন্ধুরা দেখুন আলু ভাজাগুলো আমার হয়ে গেছে, কতটা ক্রিস্পি হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো, দিয়ে দিচ্ছি কারি পাতা আর গোটা শুকনো লঙ্কাটা, দিয়ে দিলাম চাট মশলা। এবার আমি এগুলোকে সব একসাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ, এগুলো সব একসাথে আমি মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা যদি সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে লবণটা চাট মশলাটা দেবেন না, চাট মশলা লবণ দিলে তাহলে কিন্তু আলু ভাজাটা নেতিয়ে যাবে। এই রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।